রাজবাড়িতে এবার প্রায় ৪০,০০০ গরু কোরবানির হাটে তুলতে প্রস্তুতি নিচ্ছেন ৬,০০০ খামারি। ইতোমধ্যে জেলার বড় বড় হাটগুলোতে গরু উঠানো শুরু হয়েছে। কালাপাহাড়, লালটু সহ বিভিন্ন নামের গরুর দাম হাঁকা হচ্ছে ১৫ থেকে ২০ লাখ টাকা। এদিকে গরু লালন পালনের স্বল্প সুদে ঋণ ও গোখাদ্যের দাম কমানোর দাবি খামারিদের। রাজবাড়ি প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মৌসুমী রহমান। কোরবানির হাটে তুলতে ১১টি গরু লালন পালন করছেন রাজবাড়ির পাংশার এই নারী খামারি। ইতিমধ্যে খামারের একটি গরু পুরো জেলায় সাড়া ফেলেছে, যার নাম কালো পাহাড়। ১,০০০ কেজি ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। লাল রঙের বাকি ১০টি গরুও দৃষ্টি কাটছে সবার। এইবার আমরা নতুন শুরু করেছি, ১১টা করছি। ১,০০০ কেজি হয়েছে কত বছর? ওটা ২ বছর। আর অন্যগুলো সবগুলো? অন্যগুলো আপনি যেগুলো ৮০০ কেজি আছে, কোনোটা ১ বছর, কোনোটা ১২ মাস, ১৪ মাস, কোনোটা ৮ মাস। জেলার অন্যান্য খামারগুলোতেও দেশি খাবার দিয়ে মোটা তাজা করা হচ্ছে প্রায় ৪০,০০০ গরু। এসব গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়াচ্ছি, কাঁচা ঘাস, ভুট্টার সাইলেজ, গমের ভুষি, ধানের খোল, ধানের গুঁড়া, তারপর সরিষার খোল, এগুলো খাওয়াচ্ছি। সরকার এই ভারতীয় গরু বন্ধ করলে আমাদের এই গরু যারা খামারি তারা হলো আগ্রহ পাবে এবং 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 দাম পাবে, এবং সেই জন্য খামারি বেড়ে যাবে এবং দেশের উন্নয়ন হবে। প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলার চাহিদা অনুযায়ী খামারগুলোতে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু রয়েছে। মাংসের চাহিদা মিটিয়েও আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা সহ বড় বড় জেলাগুলোতে বা শহরগুলোতে আমরা এটা সাপ্লাই দিতে পারবো আর কি। এবার লাভবান হলে সারা বছরই দেশি গরু লালন পালনে খামারিরা উৎসাহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৌসুমী রহমান, আরটিভি।